আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিজান আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো টেক্সটাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন সম্পর্কে কিছু তথ্য দেব। আপনারা এখন যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টাবিলি কোম্পানির সাপির S60 মডেলের স্ট্যান্ড ওয়ান। এখানে যে ভীমটি রেডি করা আছে, এই ভীমগুলো আগে হাতে ড্রয়িং করতে সময় লাগতো 6 থেকে 8 ঘন্টা। এখন এই মেশিনের মাধ্যমে এই ভীমগুলো ড্রয়িং করতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এখানে অনেক সময় বেঁচে গেল। এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত কাজ করা যায়। আপনারা যে কালার ভীমটা সেট করা দেখতেছেন, এটা একটা ডবি ভীম, 10 ফ্রেমের ডবি ডিজাইনের ভীম। আমাদের এই মেশিনের মাধ্যমে আপনি সর্বোচ্চ 20 ফ্রেম দিয়ে যে কোনো ডিজাইনের ভীম ড্রয়িং করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন চলতেছে, ওটা হচ্ছে একটা 2x2 RST প্রোগ্রামের ভীম চলতেছে আর কি, মানে 4 ফ্রেম দিয়ে ওটাও ডিজাইন আছে এবং কালার ডিজাইন দিয়ে চলতেছে আর কি। এই মেশিনের মাধ্যমে যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন ড্রয়িং করা যায়, যা আগে হাতে ড্রয়িং করতে অনেক সময় লাগতো। এবং একটা রবি ভীমে আগে হাতে ড্রয়িং করতে আপনাদের সময় লাগতো 10 থেকে 12 ঘন্টা, যা এই মেশিনের মাধ্যমে এখন ড্রয়িং করা যায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে। এখানে আপনার একই সাথে সবগুলো কাজ একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে দ্বিতীয় অন্য কোনো কাজ করা লাগে না এই ড্রয়িং মেশিনের মাধ্যমে কাজ করলে। এখানে হিলডোয়ার, ডপার এবং রিড একই সাথে ড্রয়িং কমপ্লিট হচ্ছে। ওই যে আপনারা যে মনিটরে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডিজাইন সেট করি এবং যে কোনো ডিজাইন সেট করা যাচ্ছে। আপনি 20 ফ্রেম থেকে মানে 2 ফ্রেম পর্যন্ত যে কোনো ডিজাইন কাপড়ে ডিজাইন সেট করা যায় এবং খুব দ্রুত সেট করে রানিং করা যায়। এখানে যে দেখতে পাচ্ছেন কালার, 1x1 কালার ড্রয়িং করছে, মানে এক যে কালারে প্রোগ্রাম দেওয়া আছে ওই কালারে নেবে, ওই কালার ব্যতীত অন্য কোনো কালার মেশিনে সুতা ধরবে না। যে সুতাগুলো ধরবে ওই সুতাগুলো স্টক করে রেখে দিবে, পরবর্তীতে ওই কালারের প্রোগ্রাম আসলে ওই কালারগুলো নেবে। মানে কতটা সহজ করেছে এই মেশিনের মাধ্যমে বলার বাইরে, এবং খুব দ্রুত কাজ করা যায়। যেই ভীমগুলো আগে কাজ করতে এত এত সময় লাগতো, ওই ভীমগুলো এখন ড্রয়িং করতে 1.5 থেকে 2 ঘন্টায় ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই ভীমগুলো আপনার লুমে নিয়ে ভীম ফিটারদের অতিরিক্ত কাজ করা লাগে না, খুব দ্রুত লুম রানিং করে কাপড় তৈরি করা যাচ্ছে। যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে স্টাবিলি সাপির S60 মডেলের একটি মেশিন। এটা এই মেশিনগুলো মূলত সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আনা এবং এই মেশিনগুলোর দাম খুবই ব্যয়বহুল। দেশে অধিকাংশ কোম্পানিতে এই মেশিনগুলো নাই, হাতে গোনা কয়েকটা কোম্পানিতে এই মেশিনগুলো আছে। অনেক দাম হওয়ার কারণে অনেক কোম্পানি এই মেশিনগুলো আনতে পারে না। সবাইকে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করে পাশে থাকেন। ধন্যবাদ।